আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আমি কীভাবে গ্যাপ ফিলিং করতে হয় নাউন দিয়ে সেটা শেখাবো। আমরা অনেক সময় বাক্যের কোথাও যদি শূন্যস্থান থাকে সেগুলোর গ্যাপ ফিলিং করতে অনেক সমস্যায় পড়ে যাই। সো এরকমই একটা সমস্যা সমাধানের জন্য আজকের ক্লাসটা। আজকের ক্লাসে শেখানো হবে শূন্যস্থানে নাউন বসানোর নিয়ম। তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো, তাহলে দেখতে পারবে আমি তোমাদের জন্য কোন ক্লাসটা উপস্থাপন করেছি। সো কথা না বাড়িয়ে চলো আমরা কীভাবে শূন্যস্থানে নাউন বসাতে হয় সেই নিয়মকানুনগুলো একদম ক্লিয়ার করে ফেলি। ডিয়ার লার্নার্স, তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। প্রথম যে রুলটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা একটু ফলো করো, আমি সমস্ত রুলগুলো তোমাদের ক্লিয়ার করে দেব। রুল ওয়ান, আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে নাউন বসে। আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে শূন্যস্থানে কি বসবে? নাউন বসবে। তোমরা একটু স্ক্রিনটা ফলো করো ভালো করে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওকে, তোমরা দেখো এইখানে স্টুডেন্ট হলো একটা নাউন, তার আগে কি রয়েছে দেখো তো ডিয়ার লার্নার্স, তার আগে রয়েছে এ। আমরা জানি এ অ্যান্ড দ্য হলো আর্টিকেল। এই আর্টিকেলের পরে তোমাদের মনে রাখতে হবে সবসময় কি বসবে? নাউন বসবে। এরপরে দ্বিতীয়টা দেখো, এক্সাম্পল আমি আর একটা তোমাদের দেখাচ্ছি, এক্সাম্পল ফলো করলেই তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান এগ, হি ইটস অ্যান এগ এভরি ডে, সে প্রতিদিন একটি করে ডিম খায়। বাট এখানে ফলো করতে হবে অ্যানের পরে কি বসবে? অ্যান, যেহেতু একটা আর্টিকেল তাই এরপরে নাউন বসবে। ডিয়ার লার্নার্স, এরপরে চলে আসি, দে আর দ্য ক্রিকেটার্স অফ ইন্ডিয়া। এখানে তোমরা যেটা ফলো করবে সেটা হলো দ্য ক্রিকেটার্স, দায়ের পরে কি বসবে? দায়ের পরে এখানে নিয়ম অনুসারে অর্থাৎ আর্টিকেলের পরে নাউন বসবে। আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এরপরে চলে যাচ্ছি আমি রুল টু এ। রুল টু, রুল টুতে যেটা বলা হচ্ছে সেটা হলো আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি নাউন থাকে তাহলে শূন্য নাউন থাকবে। অবশ্য দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে তোমাদের মনে রাখতে হবে আর্টিকেল যদি থাকে তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে কী হবে? নাউন বসবে। তোমরা স্ক্রিনটা ফলো করো, উদাহরণের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। সুজন ইজ এ গুড বয়, আমরা জানি গুড হলো একটা অ্যাডজেক্টিভ আর তার আগে দেখো এ একটা আর্টিকেল রয়েছে, তাহলে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসছে আর অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহৃত হয়েছে। সো আর্টিকেল অ্যাডজেক্টিভ এরপরে নাউন হবে। এরপরে আচ্ছা ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। তোমরা মনে রাখবে যে ওকে, এইখানে তোমরা যেটা ফলো করবে সেটা হলো যদি এই যে প্রথম ঘরটা, এই ঘরে যদি তোমাদের হচ্ছে মনে করো আর্টিকেল আছে এরপরে রয়েছিল অ্যাডজেক্টিভ, এরপরে তাহলে কী হবে? এরপরে হবে নাউন হবে। এখানে এই যে লাস্টের ঘরে কী হবে? নাউন হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমটা হলো আর্টিকেল, তারপরে হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে শেষে বসবে নাউন। আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এরপরে চলে যাচ্ছি, এখানে আমি কিন্তু এক্সাম্পল আরও কয়েকটা দিয়ে দিয়েছি, সেটা ফলো করো। হেরা ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে তোমরা যেটা ফলো করবে সেটা হচ্ছে দ্য বেস্ট বয়, দ্য হলো অ্যাডজেক্টিভ আর্টিকেল, এরপরে হচ্ছে বেস্ট হলো অ্যাডজেক্টিভ আর হলো বয় হলো নাউন। তাহলে আমাদের সূত্র অনুসারে কিন্তু অলরেডি মিলে গেছে, আমরা যে সূত্রটা ফলো করলাম সেটা কিন্তু বৃথা যায় না এখানে। তাহলে প্রথমে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ওকে, কমপ্লিট এটা। এরপর লাস্টেরটা ফলো করো, লাস্টের দুটো রয়েছে দেখো,
এখানে দেখো উই শুড ইট এ ব্যালান্সড ডায়েট আমাদের সুষম খাবার খাওয়া উচিত তাহলে এইখানে যেটা করতে হবে সেটা হলো এই যে লাস্টের অংশটুকু তোমরা ফলো করো এ ব্যালান্সড ডায়েট এ হলো একটা অ্যাজ আর্টিকেল ব্যালান্সড অর্থাৎ ভার্বের শেষে তোমরা যদি দেখো ডি বা ই ডি বা টি তাহলে সেটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে যায় এরপরে নাউন বসছে ডায়েট একটা নাউন হয়ে গেছে এরপরে লাস্ট এক্সাম্পলটা রুমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল তাহলে অ্যান হলো একটা আর্টিকেল ইন্টেলিজেন্ট একটা অ্যাজেক্টিভ আর শেষে বসছে কী বসছে শেষে বসছে হলো নাউন আমি তিনটাকে ঘর করে দিচ্ছি ডিয়ার লার্নার্স তোমরা ফলো করো অ্যান তারপরে অ্যাজেক্টিভ তারপরে হলো নাউন আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো এখন আমি রুল থ্রিতে চলে যাচ্ছি রুল থ্রিতে যেটা বলা হচ্ছে দিস দ্যাট দিস দোস প্রভৃতি ডিমনস্ট্রেটিভ এর পরে নাউন বসে সবাই একটু ফলো করো দিস দ্যাট দিস দোস প্রভৃতি ডিমনস্ট্রেটিভ এর পরে নাউন বসে শর্টকাটটা একটু ফলো করো তার মানে ডিমনস্ট্রেটিভ প্লাস নাউন এক্সাম্পল দিস বুক দিস একটা যেহেতু ডিমনস্ট্রেটিভ তাই দিসের পরে নাউন বসছে দ্যাট কার মানে ওই গাড়ি তাহলে এইখানে কি হলো এইখানে কিন্তু দ্যাট কার দ্যাট ডিমনস্ট্রেটিভ তারপরে একটা নাউন বসেছে দিস পেপার্স এই কাগজগুলো দিস হলো একটা ডিমনস্ট্রেটিভ তারপরে নাউন বসেছে দোস পেনস ডিমনস্ট্রেটিভ তারপরে নাউন আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো ডিয়ার লার্নার্স এরপরে রুল ফোরে আমরা আছি রুল ফোরে যেটা বলছে প্রথমে হলো ডিমনস্ট্রেটিভ তারপরে অ্যাজেক্টিভ প্লাস নাউন ডিমনস্ট্রেটিভ তো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ডিমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দিস দোস আমাদের এইখানে একটু ক্লিয়ার করতে হবে এই সেটা হচ্ছে এইখানে ঠিক করে দিতে হবে আমাদের ওকে এখন ঠিক আছে দিস নিউ মোবাইল ইজ ভেরি কস্টলি দিস হলো একটা ডিমনস্ট্রেটিভ তারপরে নিউ হলো একটা অ্যাজেক্টিভ তারপরে মোবাইল হলো একটা নাউন তাহলে এটা ক্লিয়ার হলো যে ডিমনস্ট্রেটিভের পরে অ্যাজেক্টিভ তারপরে নাউন ওকে এরপরে তোমরা ফলো করো নিউমেরাল অ্যাজেক্টিভ অর্থাৎ ওয়া যে এটা দিয়ে ইয়ে করা হয় সংখ্যাবাচক যেমন ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড নেক্সট লাস্ট সংখ্যা বা ক্রমবাচক যে ওয়ার্ডগুলো রয়েছে এটাকে বলা হয় হচ্ছে তোমাদের নিউমেরাল অ্যাজেক্টিভ এটাকে হচ্ছে এই কার্ডিনাল অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ এই তিনটি অংশে ভাগ করা হয়েছে তোমরা মনে রাখবে যে ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড থার্ড নেক্সট লাস্ট এরকম ওয়ার্ডের পরে কিন্তু সবসময় নাউন ব্যবহার করতে হবে এটা ভুলবে না তোমরা কখনোই ওকে যেমন তোমরা যদি উদাহরণ সহকারে একটু শুনো তাহলে ক্লিয়ার হবে যেমন আই নিড ওয়ান পেন্সিল তোমরা এ পেন্সিলও বলতে পারো বাট ওয়ান পেন্সিল বললেও কিন্তু ভুল হবে না অথবা এরপরে দেখো টু আই নিড টু ম্যাঙ্গোস আমার দুইটা আম দরকার অথবা আই নিড টু মেন আমার দুইটা লোক দরকার এরকমভাবে যেমন ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় নেক্সট ফ্রাইডে লাস্ট মান্থ এরকম করে কিন্তু এই ওয়ার্ডগুলোর পরে সবসময় কী বসবে নাউন বসবে আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছ আমরা চলে যাচ্ছি সিক্স নম্বর রুলে যেটা বলছে সেটা হচ্ছে কতিপয় কমন কোয়ান্টিফায়ার্স যেগুলো দিয়ে পরিমাণ ই করা হয় যেমন সাম এনি মেনি অল মাচ ইচ এভরি লিটল মোর এরপরে কিন্তু সবসময় নাউন বসে যেমন সাম স্টুডেন্টস ওকে এনি প্রবলেম এনি ডে মেনি স্টুডেন্টস মেনি বুকস অল স্টুডেন্টস মাচ মানি ইচ স্টুডেন্ট ইচ বয় এভরি মাদার লিটল নলেজ মোর মানি ওকে এই জাতীয় কোয়ান্টিফায়ার্সগুলোর পরে সবসময় তোমরা নাউন ব্যবহার করে দেবে ডিয়ার লার্নার্স
चले जापे रूल नम्बर सेवेने दा नाउन प्लस अफ तुम्हरा फलो करो। The name of our school is dash. আমি এখানে গ্যাপ রেখেছি স্কুলের নামটা তোমাদের বসিয়ে দিও। তোমরা মনে রাখবে দা এর পরে যদি নাউন মানে গ্যাপ থাকে তাহলে তোমরা নাউন ব্যবহার করে দিবে, আর বিশেষত শূন্যস্থানের ডান দিকে অফ থাকলে দা বসে এবং দা এর পরে একটা নাউন বসবে। দ্য পপুলেশন অফ বাংলাদেশ বা ইন্ডিয়া ইজ লার্জ, তা দেখো দ্য পপ দা তারপরে একটা নাউন এরপরে অফ প্রিপোজিশন, আমাদের সূত্রের সাথে কিন্তু অলরেডি পুরোটাই মিলে গেছে। ডিয়ার লার্নার্স, আমরা এখন আসি হলো একদম লাস্টের রুলটায় রয়েছি, মানে এইট নম্বর রুলে রয়েছি। এইট নম্বর রুলটা তোমাদের ভালো করে ফলো করতে হবে। যাই হোক, আমি এটা উঠাই দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। নাউন এরপরে যদি ভার্ব থাকে প্লাস এক্সটেনশন থাকে তাহলে প্রথমে শূন্যস্থান মনে করো আছে, তারপরে একটা ভার্ব শেষে এক্সটেনশন, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি হলো একটা নাউন, ওকে, আর ইজ হলো ভার্ব, তাহলে নাউনের পরে সবসময় ভার্ব বসে, তার মানে ভার্বের আগেও কিন্তু নাউন বসতে পারে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাহলে দেখো ইজের আগে কী রয়েছে, নাউন রয়েছে। ডিয়ার লার্নার্স, এই তো আজকের আলোচনা এখানেই শেষ হলো। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার এই ক্লাসের জন্য একটি লাইক দিয়ে দেবে। আর যারা ইংলিশ উইথ আজিমের সঙ্গে এখনও যুক্ত হও নাই অর্থাৎ সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তৈরি করা হয়। সো ডিয়ার লার্নার্স, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।